বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেনিয়াবাদ বলেছেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কাঠামো একেবারেই নেই, যেটা অত্যন্ত দুঃখজনক। তবে আপনারা হতাশ ও নিরাশ হবেন না। তিনি বলেন, আপনাদের সবার সহযোগিতায় এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে। বরিশালবাসীর ওপরে 300 কোটি টাকার বেশি দায় দেনা রয়েছে। আমি বরিশাল সিটি কর্পোরেশনে মাত্র 12 কোটি টাকা পেয়েছি। আজ মঙ্গলবার 14 নভেম্বর দুপুরে নগর ভবনের সামনে তৈরি অস্থায়ী মঞ্চে আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র খোকন সেনিয়াবাদ। আমি এখানে উল্লেখ করতে চাই, এখানে অনলি 12 কোটি টাকা পেয়েছি। আমাদের হতাশার কোনো কারণ নাই, আমাদের কর্মকাণ্ড অবশ্যই চলবে, এটাকে পুনর্গঠন করা। নতুন মেয়র বলেন, এখানে কোনো বৈষম্যমূলক কিংবা হিংসামূলক কিছু ঘটবে না। আর যারা সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের অনুরোধ করব, আপনারা নতুনভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন, মানুষকে সেবা দেবেন এবং দায়িত্বে কোনো অবহেলা করবেন না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি একটি অনুন্নত দেশকে উন্নতশীল দেশে রূপান্তরিত করেছেন। আমারও ইচ্ছা এ বরিশালকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলব। সেটি করতে গেলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে, খুনি ও ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে মুক্ত রাখতে হবে, দেশ থেকে জঙ্গিবাদ দূর করতে হবে, সব ধরনের ধর্মবর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। এই বরিশালে যে দায়িত্ব নিয়েছি, ইনশাল্লাহ সেই দায়িত্বকে আমরা সঠিকভাবে পালন করব। এখানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসন অবকাঠামো একদমই নাই, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং আমি এখানে যে উল্লেখ করতে চাই, আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না, ইনশাল্লাহ আমরা সেই আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সেই এর থেকে উত্তরণ হব। বৈশাখবাসী এবং একটা সঠিক জবাবদিহির ভিতরে বরিশাল সিটি কর্পোরেশনকে প্রতিষ্ঠা করে, ইনশাল্লাহ আপনারা সেই সহযোগিতা দেবেন। বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বরিশাল 2 আসনের সংসদ সদস্য শাহে আলম, 4 আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুবিনা মীরা, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাফিজ মল্লিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে নগর ছাড়াও জেলা উপজেলা থেকে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, পেশাজীবী সংগঠনের নেতারা, সিটি কর্পোরেশন নতুন পরিষদের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সভা শেষে মেয়র তার সিটি কর্পোরেশনের রুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।